আজকে আমরা দেখব কিভাবে কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ করতে হয় এবং এটি দিয়ে কি কি কাজ করা যায় সেটার প্রসেসটা। তো আমরা প্রথমে ফটোশপটা ওপেন করে নিলাম। এটা ফটোশপ 20-তে দেখানো হচ্ছে। ফটোশপ 24 আছে, 23 আছে এবং এইগুলো কিভাবে ইনস্টল করতে হয় এই চ্যানেলের মধ্যেই দেওয়া আছে। আপনাদের যাদের লাগবে এর প্রসেসগুলো এবং ফ্রি ইউজ কীভাবে করতে হয় সেটাও এখানে দেওয়া আছে, আপনারা চাইলে নিতে পারেন। তো এটা যখন যেখানে যেটাতে দেখাইতে সুবিধা হয় তখন সেটাতেই দেখাই। তো আপনার এটাতে এখন দেখাচ্ছে হচ্ছে 20-এর মধ্যে। তো এই ভার্সন 20-এর ভার্সনগুলো সিসি ভার্সনগুলোতে সাধারণত পাবেন কন্টেন্ট আর মুভ টুলের কাজ। তো ফটোশপটা ওপেন করার পরে আমরা একটা ইমেজ নেব। আমি এই ইমেজটাই নিলাম। এই ইমেজটা নেওয়ার পরে আমরা এখানে যে এই যে টুলবার আছে, এই যে টুলবার থেকে হেলিং ব্রাশ যে টুল আছে এর অপশনের মধ্যেই দেখবেন যে এই যে কন্টেন্ট আওয়ার মুভ টুল, এটা লো ভার্সনগুলোতে আগেরগুলোতে পাবে না, আপার ভার্সনগুলোতে পাবে। সম্ভবত সিসির সব ভার্সনেই কন্টেন্ট আওয়ার সিসির থেকে আপার ভার্সনগুলোতে এটা আছে। তো কন্টেন্ট আওয়ার মুভ টুল, কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ কিন্তু আমরা সাধারণত কিন্তু পরিচিত এই যে স্পট হেলিং ব্রাশ, হেলিং ব্রাশ, প্যাচ টুল, এইগুলোতেই এই তিনটাতে বেশি পরিচিত। নিচের দুইটাতে কিন্তু আমরা খুব একটা পরিচিত না বা এটাতেও পরিচিত না। তো এটা দিয়েও কিন্তু সুন্দর কাজ করা যায়। তো আমরা কন্টেন্ট আওয়ার মুভ টুলটা নিলাম। নেওয়ার পরে এখানে অপশন বারগুলো আমরা দেখব। এখানে দেখবেন যে এখানে মুভ আছে, এখানে হচ্ছে এক্সটেন্ড আছে। এক্সটেন্ড অর্থ হচ্ছে হলো বড় করা, আর এটা হচ্ছে মুভ হচ্ছে ট্রান্সফার করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এখানে যে স্ট্রাকচারটা দেখবেন যে এখানে 1-7 পর্যন্ত আছে। তারপরে এখানে কালার আছে, কালারও আছে 10 পর্যন্ত। সাধারণত ডিফল্টভাবে এখানে 4 থাকে আর এখানেও 4 থাকে সাধারণত। তো এটা যত কম থাকবে তত মুভটা করতে ব্লান্ডিংটা ভালো হয়। তো সাধারণত একই রাখা হয়েছে। এখানে হচ্ছে যে স্যাম্পল অল লেয়ার এবং ট্রান্সফর্ম অন ড্রপ, এটা হচ্ছে ডিফল্টভাবে এটা থাকে। তো এগুলো হচ্ছে সিলেকশনের কাজ, যে ল্যাসো টুল দিয়ে কীভাবে এই যে সিলেকশন করে, সিলেকশনটাকে ছোটো করা, বড়ো করা, এইগুলো হচ্ছে এই যে ল্যাসো টুলের যে ভিডিওগুলো আছে এগুলোতে আপনারা দেখে নিতে পারেন বা এই চ্যানেলেও আছে সেটাও দেখে নিতে পারেন কোন টুলের কী কী কাজ। তো আমরা প্রথমে যে কাজটা করব এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে বা এখানে টেনে ধরে এখানে ছেড়ে দিলেও একটা লেয়ার কপি হবে। আমরা একটা লেয়ার কপি করব। কপি করার পরে এখানে দেখেন হচ্ছে কন্টেন্ট আওয়ার মুভ টুলটা নেব। নেওয়ার পরে মনে করেন যে এই গাছটাকে আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় ট্রান্সফার করব। ট্রান্সফার করার জন্য আমরা কি করব, অন্য অন্যভাবে নিয়ে কিন্তু কাটিং করে নিলে অনেকটা কিন্তু হ্যাসেল মানে পড়াইতে হয়। তো এইটার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা নাই, এটা কিন্তু স্মুথলি আপনাকে ট্রান্সফার করাই দেবে অটোমেটিক্যালি, আপনাকে কিছুই করতে হবে না। সেটার জন্য আমরা কী করবো, টুলবারটা অপশনটা সিলেক্ট করব, করে এই যে এইটাতে থাকলে থাকা অবস্থায় আমরা এই যে টুলটা এখান থেকে ধরে এই যে যে অবজেক্টটাকে আমরা মানে ট্রান্সফার করতে চাই সেই অবজেক্টটার চারপাশ থেকে আমরা এটা শুধু সিলেকশন করে নেব। হয়ে গেল সিলেকশন। সিলেকশন আরও একভাবে করা যায় যে এখান থেকে সাবজেক্ট থেকে সিলেক্ট থেকে সাবজেক্টে দিলেও এই সাবজেক্টটা সিলেকশন হবে, তারপরে এক্সপ্যান্ড করে নিয়েও হবে। তো যেটাতে আপনার সুবিধা হয় সেটাই নেবেন, আশা করি এগুলো জানেন। তো আমরা এটা নেওয়ার পরে এখানে থেকে দেখেন যে এই লেয়ার অপশনগুলোই কিন্তু আছে, এইভাবেই থাকবে। জাস্ট আমরা এটা মাউসের ক্লিক বাটন চেপে ধরে জাস্ট আমরা এটা ড্র্যাগ করে টেনে নিয়ে এসে যে জায়গায় আমরা মুভ করতে চাই সেটা পজিশন মতো বসাবেন। বসায়া আপনারা জাস্ট এখানে ছেড়ে দেবেন। আমি কিন্তু টেনে ধরে নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন এই যে দেখেন ট্রান্সফর্ম করা আছে। এখন যদি ইন্টার চাপেন বা এখান থেকে এই পিক মার্কটাতে ক্লিক দেন তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে, একটু সময় নেবে। এদেরকে আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন স্মুথলি দেখেন এখানে ট্রান্সফার হয়ে গেছে। দেখেন এখান থেকে যে কাটা হয়েছে এটারও কোনো খুব একটা কোনো কিছু এখানে বোঝা যায় না বা দেখা যায় না, এখানে স্মুথলি কিন্তু ট্রান্সফার হয়েছে। তো এই দেখেন আফটার বিফোরটা আমরা দেখাচ্ছি। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো আজকে এই পর্যন্তই, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।